प्लस फोर। टुडे वी विल स्टार्ट आवर इंग्लिश पोर्शन, आवर इंग्लिश बुक बटरफ्लाई। प्लीज ओपन पेज वन। इन पेज वन वी विल स्टार्ट रिविजन लेसन। सी एक्टिविटी वन, लुक एट द पिक्चर्स, मैच द एनिमल्स इन ग्रुप ए विद देयर बेबीज इन ग्रुप बी। इन द लेफ्ट साइड ऑफ द पिक्चर पेज देयर आर सम पिक्चर्स ऑफ एनिमल्स एंड देयर बेबीज, एंड ऑन द राइट साइड इन बी कॉलम देयर आर द नेम्स ऑफ baby animals. You have to match the pictures with their names. বাঁ দিকে ছবির সঙ্গে ডান দিকে জন্তু জানোয়ারের বাচ্চাদের নাম লেখা আছে, ওগুলো দেখে দেখে ম্যাচ করতে হবে। দেখো প্রথম ছবিটা, দ্য ফার্স্ট পিকচার ইজ দ্য পিকচার অফ এ ডগ অ্যান্ড ইটস বেবি। So the baby dog is called puppy. The baby dog is called puppy. P-U-P-P-Y. P-U-P-P-Y. Then you have to match dog with puppy. The baby dog is known as puppy. Next, elephant and its baby. So the baby elephant. The baby elephant is called calf. The baby elephant is called calf. The spelling of calf is C-A-L-F, calf. C-A-L-F, calf. Next, deer. The baby deer is called fawn. F-A-W-N, fawn. The baby deer is called fawn. F-A-W-N, fawn. Next, tiger. The baby tiger is called cub. The baby tiger is called cub. Next page. In page number 2, activity 2, look at the pictures of insects. Can you identify them? Arrange the letters in the right order. Dekho এখানে কিছু ছবি দেওয়া আছে ইনসেক্টসের, পতঙ্গের, তাদের নামগুলো বানানগুলো উল্টোপাল্টা করে দেওয়া আছে, তোমাকে ওগুলোকে সাজিয়ে সঠিক ওয়ার্ডটা বানাতে হবে। এল ওয়াই এফ আছে, ওটা হবে ফ্লাই, ফ্লাই মানে মাছি। তারপরে দেখো পি এ ডাব্লিউ এস, ওটা হবে ডাব্লিউ এ এস পি, ওয়াস্প। দেখতেই পাচ্ছ ছবি দেখে বলতা। তারপরে গঙ্গা ফড়িং, সি আর আই সি কে ইটি, ক্রিকেট। এবার দেখো অ্যাক্টিভিটি থ্রি বলছে, ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমেলস উইথ দ্য সাউন্ডস দে মেক। এভরি অ্যানিমেল হ্যাজ ইটস ওন সাউন্ড। উই হ্যাভ টু ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার সাউন্ডস। প্রত্যেকটা অ্যানিমেলের নিজস্ব একটা আওয়াজ আছে, তারা নিজস্ব আওয়াজে কথা বলে, সেই আওয়াজের সঙ্গে কোন অ্যানিমেল কী আওয়াজে কথা বলে সেটা আমরা ম্যাচ করব, আজকে জেনে নেব। অ্যানিমেলস সাউন্ডস। এ কাউ, দেখো আমি করে দিয়েছি কাউ। মু, এম ও ও মু। শিপ, ব্লিট। হর্স, নেই, এন ইআই জি এইচ, নেই। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে বানানগুলো। স্নেকস, হিস। টাইগার, রোর। ঠিক আছে, নেক্সট পেজ, পেজ নাম্বার থ্রি। আমাদের অনেকদিন পরে পড়ানো শুরু হয়েছে, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করব। তোমরা পড়াগুলো বাড়িতে সুন্দর করে করবে, আমি সব বইয়েই করে দিচ্ছি, তোমরা খাতায় লিখে লিখে ভালো করে পড়বে। অ্যাক্টিভিটি ফোর, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। এ বি সি ডি ই, দেয়ার আর ফাইভ সেন্টেন্সেস।
দেখো ওয়ার্ডগুলো আলাদা 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 উল্টো পাল্টা করা আছে, তোমাদেরকে সাজিয়ে ওখানে ঠিক করে সেন্টেন্স বানাতে হবে। এ প্রথমেরটা কী হবে? কাউজ গিভস আস মিল্ক, কাউজ গিভ আস মিল্ক লিখে দেওয়া আছে, তোমরা দেখে দেখে করবে। ডগস লাভ টু ইট মিট, ডগস লাভ টু ইট মিট। টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট, উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট। তারপরে লাস্টেরটা ই, এ কল্ট ইজ দ্য বেবি অফ আ হর্স, এ কল্ট ইজ দ্য বেবি অফ আ হর্স। তারপরে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, ওটা করার দরকার নেই, চলে এসো তোমরা অ্যাক্টিভিটি ফাইভে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য গিভেন চার্ট। দেখো তোমাদের বইয়ে কিছু কিছু জায়গা ফাঁকা আছে ডান দিকে বাঁ দিকে, সেইগুলোতে আমাদেরকে ভর্তি করতে হবে। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, নিচে দেখো একটা হেল্প বক্স আছে, সেখানে কিছু ওয়ার্ড আছে সবুজ কালারের বক্সের মধ্যে, ওখান থেকে আমাদের ওয়ার্ড নিয়ে নিয়ে এখানে ভর্তি করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। স্টেগ হিন্ট, মেল ফিমেল, মেল মানে ছেলেদেরকে বোঝায়, ফিমেল মানে মেয়েদেরকে বোঝায়। স্টেগ হিন্ট। টাইগার, টাইগারের ফিমেল কী হবে, মেয়ে, কি মেয়ে টাইগারকে কী বলবে, টাইগ্রেস। মেয়ার আছে এদিকে, তার ছেলে কী হবে, হর্স। ডগ বিচ, ভিক্সন আছে, তার ছেলে কী হবে, ফক্স। এগুলো তোমরা মুখস্থ করবে, মেল ফিমেল, জেন্ডার, এটাকে বলা হচ্ছে জেন্ডার, ম্যাসকুলাইন জেন্ডার, মেল মানে ম্যাসকুলাইন জেন্ডার আর ফিমেল মানে ফেমিনাইন জেন্ডার, ঠিক আছে। এবারে পরের পাতাতে চলে যাও, দেখো অ্যাক্টিভিটি সিক্স, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দেয়ার আর মেনি টাইগার আর টাইগার্স আছে ইন ওয়েস্ট বেঙ্গল, দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে দেখো টিক মারা আছে, ওটাই কারেক্ট আনসার। অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, তাহলে ইগেল হবে, ইগলসটা হবে না। দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, দ্য কাকুজ সিংস। সুইটলি, এটা কাকু হবে, দ্য কাকু, এটা হবে না, দ্য কাকু সিংস সুইটলি, দ্য কাকু সিংস সুইটলি। এবার দেখো অ্যাক্টিভিটি সেভেন, আইডেন্টিফাই দ্য অ্যানিম্যাল অর দ্য বার্ড অন দ্য বেসিস অফ দেয়ার হিন্টস প্রোভাইডেড, ওয়ান ইজ ডান ফর ইউ। কিছু হিন্টস দেওয়া আছে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে ওইটা কি অ্যানিমেল, ঠিক আছে। দেখো এরটা দেখো, আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস অন মাই বডি, আমার শরীরে হলুদ এবং বাদামি কালারের স্ট্রাইপ আছে। আই ইট ফ্লেশ, আমি মাংস খাই। পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট, হু অ্যাম আই, আনসার হবে আই অ্যাম আ টাইগার। এবারে বি, আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিম্যালস, আই হ্যাভ মেন, আমি পশুদের রাজা, আমার কেশর আছে। আই রোর, আমি গর্জন করি। হু অ্যাম আই, ক্যান ইউ গেস হুইচ অ্যানিম্যাল? ইয়েস, দ্য আনসার ইজ আই অ্যাম আ লায়ন, এল আই ও এন, লায়ন, এল আই ও এন। তাহলে বি এর আনসারটা হবে লায়ন, এল আই ও এন। আই ইট গ্রাস, আই গিভ মিল্ক, আই ব্লিট, হু অ্যাম আই? তাহলে তোমরা যে আগে পড়লে ব্লিট, দেখো এখানে দেখো ব্লিট, ব্লিটটা কার আওয়াজ, সিপের আওয়াজ, ব্লিটটা কার আওয়াজ, সিপের আওয়াজ। কাও দুধ দেয় কিন্তু কাওয়ের আওয়াজটা কি, মু। তাহলে এখানে ব্লিট হচ্ছে সিপের আওয়াজ, তাই জন্য আমরা কি করব, ওখানে কাউ লিখবো না, আমরা ওখানে কি বলবো,
আওয়াজ দিয়ে আমরা বুঝতে পেরে যাচ্ছি, ব্লিড বলেছে, তাই জন্য আমরা বলবো হু এম আই, আই এম আ শিপ। তাহলে আমরা ওটা করবো শিপ। আই, এবার ডি, আই কাম আউট ইন দ্য ডার্ক, আই ক্যান ফ্লাই, আই হুট, হু এম আই, আউল, রাত্রিবেলা কে ওড়ে, পেঁচা, পেঁচার ডাক কি হুট, আউল, ও ডাব্লিউ এল, আউল। আই ইট মিট, আমি মাংস খাই, আই ওয়াগ টেল, আমি লেজ নাড়ি, মাই বেবি ইজ কল পাপ্পি, তাহলে হু এম আই, তাহলে কার বেবিকে পাপ্পি বলে, দেখো আগের পাতাতে চলে যাও, আমরা পড়েছি পাপ্পি কার বেবিকে বলে, আমরা দেখো আগের পাতাতে আমরা ই করেছি, লাইন টেনে, লাইন টেনেছি, দেখো ম্যাচ করেছি, পাপ্পি, দেখো পাপ্পি হচ্ছে ডগের বেবি, তাহলে হু এম আই, তাহলে কি হবে ওখানে, আই এম এ ডগ, আই এম এ ডগ, ইয়েরটা হবে আই এম এ ডগ। এবারে এফ দেখো, আই হ্যাভ আ হিউজ বডি, আই অলসো হ্যাভ ট্রাঙ্ক, আমার আমার বিশাল শরীর আছে, আমার আবার সুরও আছে, মাই ক্রাই ইজ কল ট্রাম্পেট, এখান থেকেও তোমরা অনেক ডাক পেয়ে যাচ্ছ, তাহলে অ্যানি আমার ডাককে বলা, আমি যেরকম গর্জন করি সেটাকে বলা হচ্ছে ট্রাম্পেট, আমার আওয়াজকে বলা হচ্ছে ট্রাম্পেট। হু অ্যাম আই, আই অ্যাম অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্ট, শুঁড় কার আছে, এলিফ্যান্টের আছে, হিউজ বডি কার আছে, খুব বড় বডি, এলিফ্যান্টের আছে, এলিফ্যান্টের ড্রাক আওয়াজকে বলা হচ্ছে ট্রাম্পেট। আই হ্যাভ ওয়েবড ফিট, আই লে এগস, আই ইট ওয়াটার প্ল্যান্টস, হু অ্যাম আই, আই অ্যাম আ ডাক, ডি ইউ সি কে ডাক। ওয়েব ফিট মানে দেখবে হাঁসের পাগুলোতে আঙুলের মাঝে মাঝে পাতলা পাতলা চামড়া দিয়ে জোড়া আছে, ওটাকে বলা হচ্ছে ওয়েব ফিট, সাঁতার কাটা সুবিধার জন্য। তাহলে এই অবধি তোমাদের পড়া, এক পেজ থেকে চার পেজ রিভিশন লেসনের আজকের পড়া তোমরা ভালো করে করবে।